दो स्टार्ट, दो दो स्टार्ट दो। আসসালামু আলাইকুম, আমি টুটুল কৃষিবাজার থেকে। আমরা পাওয়ার স্প্রেয়ার এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম ব্যাকপ্যাক পাওয়ার স্প্রেয়ার মেশিন চালিত, কারণ স্প্রে করা আমরা জানি যে যেটা আমরা যে পাওয়ার স্প্রেয়ারগুলো ব্যবহার করি, সরি যেটা নর্মাল স্প্রেয়ারগুলো যে ব্যবহার করি সেগুলো দেখতে পাচ্ছেন যে আগে হাত দিয়ে চাপতে হয়, অনেক কষ্ট করতে হয়, তো সেটারই মেশিন চালিত, কোনো কষ্ট নেই। জাস্ট আপনার যে পানিটা নেবেন পিছনে এবং মেশিন স্টার্ট করে চালাতে পারবেন। এবং এটার যে নজেলগুলো আছে, যে গানটা আছে, এটা অনেক লম্বা, প্রায় 5 ফিটের মতো, নিচ থেকে গাছের উপরেও দেওয়া যায়, আপনারা ভিডিওতে অলরেডি দেখেছেন, এবং জমি বাড়িতে কীভাবে দেওয়া যায় সেটা দেখতে পাচ্ছেন, এবং দ্রুত করা যায়, কারণ এটাতে 3টা নজেল হওয়ার কারণে বেশি স্পিডে চালাতে পারবেন। দেখতে পাচ্ছেন হচ্ছে আপনার ভলিউম কমা বাড়ানোর জন্য, এটা দিয়ে কমানো বাড়ানো করে, এটা অফ সুইচ, এবং ইঞ্জিনটা খুবই ছোট, ওজন কম। এটা 16 লিটার একটা ড্রাম, 16 লিটার পর্যন্ত ধরে, এবং গানটা দেখেন কত লম্বা, স্পিড বাড়াইলে দেখেন কি এরকম কুয়াশার মতো করা যায়। আপনারা চাইলে এটাকে কম বেশি করতে পারবেন, এবং একসাথে প্রায় 3 ফিট জায়গায় স্প্রে করতে পারবেন, 3 ফিট থেকে 4 ফিটের মতো। তার মানে আপনার যে জায়গায় ছোটোগুলো দিয়ে 5 থেকে 7 ইঞ্চি জায়গা কভার করা যেত, সেটাতে একসাথে এটা 3 ফিট কভার করা যায়। জমি বাড়িতে বা যেখানে স্প্রে করেন না কেন, খুব দ্রুত করতে পারবেন এটা দিয়ে। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন, কারণ এখানে আসলে অনেক শব্দ হচ্ছে। চলো চলো গাছে টাতে দাও, এই গাছে দাও, দেখেন লম্বা হওয়ার কারণে গানগুলো দেখেন গাছের মধ্যেও দেয়া যাচ্ছে। এই গাছটা মোটামুটি হবে 10 ফিট 15 ফিট এরকম গাছ হবে, তো এটা নিচ থেকে দাঁড়ায়ও অনেক দূর কভার করা যায়, প্রায় 10 ফিটের মতো কভার করা যাচ্ছে। আর এটা ড্রামটা হচ্ছে 16 লিটার, 16 লিটার পানি আপনারা নিতে পারবেন। নর্মাল দেখবেন যে মেশিন ছাড়া যেগুলো চালানো হয় এগুলো কিন্তু নর্মালি 20 লিটার পর্যন্ত মানুষ পিঠে নেয়, তো মেশিনটার ওয়েট অনেক কম, সব মিলে ইঞ্জিন সহ দেখা যায় যে এটার ওজন খুবই হালকা হওয়ার কারণে যে কেউ বহন করতে পারবে। যেখানে 20 লিটার নর্মাল চাপার জন্য যখন ব্যবহার করে তখন 20 লিটার মানুষ নেয়, তার থেকে এটা অনেক কম হবে, কারণ 16 লিটার পানি হবে, আর ওজন এদিক থেকে সর্বোচ্চ 8 কেজির মতো হয়, এই 8 কেজি আর প্লাস এদিকে 16 কেজি, এই এটার পূর্ণাঙ্গ ওয়েট হবে। আপনারা যদি ওয়েট কমাতে চান সেক্ষেত্রে একটু পানি কম নিলে মোটামুটি 20 কেজির আশেপাশেই করে আপনারা চালাতে পারবেন, মানে নর্মাল যে স্প্রে ব্যবহার করেন সেটার মতো। তো আমরা আজকে আরও কয়েকটা মেশিনের ভিডিও দিব আপনাদেরকে, স্প্রেয়ারের আরও কয়েক রকম আছে, তো সেইগুলো আমরা নিয়ে আসছি এটার পরের ভিডিওতে, আমরা সেগুলো আস্তে আস্তে দেখাবো আপনাদেরকে, আপনাদের আমাদের সাথেই থাকবেন। আর এই মেশিনটা আপনাদের প্রয়োজন হলে আমাদের আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন, আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন, আমাদের কৃষি বাজার নামে অ্যাপস আছে, অ্যাপসটা ডাউনলোড করে অর্ডার করতে পারবেন। আপনারা চাইলে আমাদের দেওয়া ফোন নাম্বারে কল করে অর্ডার করতে পারবেন। দেখেন কত দ্রুত স্প্রে করা সম্ভব এবং কষ্ট ছাড়াই। তো এই ছিল এটার মোটামুটি আজকের ভিডিও, এটা আপনারা যদি দরকার হয় আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন, এবং এর পরবর্তীতে লাগলে আমাদের
জানাবেন, আর কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্ট করবেন অথবা এসএমএস করবেন। তো এরপরের ভিডিওতে আসি আমরা, আরেকটা মেশিন সেট আপ করি। আমাদের স্প্রেয়ার চার্জার স্প্রে আছে, পাওয়ার স্প্রে আছে, বাকিগুলো আপনাদেরকে দেখাবো। এই যে ভিডিও দেখেন, আমরা অলরেডি নিয়ে এসেছি। তার মধ্যে এই যে এটা হচ্ছে পাওয়ার স্প্রেয়ার, যে ফোর স্ট্রোক দেখেছেন সেটারই আপনার রোলার সহ আর কি। আর এটা আমরা ইলেকট্রিক স্প্রে, এটা খুব ভালো মানের একটা ইলেকট্রিক স্প্রে, সেটা আমরা এরপরে আর কি আপনাদের পরের ভিডিওতে দেখাবো। তো আমাদের সাথেই থাকেন, ধন্যবাদ। পরের ভিডিও দেখুন।